আছে একটু কয়লার দাম বেশি আর কি, যার কারণে আসলে কয়লার সাথে আমাদের এই যে দাম দাম হওয়াটাতে ভাই ভাই আমি এর পাঠ দিয়ে কথা বলি, গত বছর কিন্তু কয়েক দাম 29,000 টাকা ছিল, এখন কিন্তু 10,000 টাকা কমেছে। আমি আপনার শাহ ইমরান সাহেব প্রবাসী কল্যাণ মন্ত্রী, হ্যাঁ ওনার সাথে আমি ছাতকে আপনার টক শুতে এই ব্যাপারটাই আলোচনা করেছিলাম। ছাতকের আপনার 5টা কোয়ারি আছে, ওইখান থেকে কয়লাগুলি আসে, এখানে ছাতকের মতো 5টা কোয়ারি অলরেডি বন্ধ করে দিয়েছে। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশের শিল্পর দিক দিয়ে এবং কয়লার দিক দিয়ে ছাতকের দাম বেড়ে গেছে, আপনি যদি সম্পূর্ণ কোয়ারি ইয়ে করে দেন তাহলে লেবাররা চলবে কি, আমাদের দেশ উন্নয়ন করবে কি? কেননা ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল করতে হবে তো ডিজিটাল মানুষ তৈরি করতে হবে, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হবে। তো উনি বললেন যে দেখেন এটা হচ্ছে পর্যটক এলাকা, পর্যটক এলাকার মধ্যে বিভিন্ন ফরেনার আসে, ডেলিগেটর আসে। আমি বললাম যে পর্যটক এলাকা ঠিক আছে, তো এখানে পর্যটকের বাঁচানোর জন্য কি আমরা কি লেবার কি না খেয়ে থাকতে থাকি? আর যে কয়লার দাম আপনি তুলে ধরেছেন, একে তো কোয়ারি বন্ধ আবার কয়লা ধরে রেখেছেন, সে আমার ওই কথা 29,000 টাকা 30 টাকা 35,000 টাকা করতে গেছে। তো ওনার সাথে ইয়ে করার পরে তারপরে 2টা কয়লার কোয়ারি করে দিয়ে আসে। তো এখন কি অবস্থার মধ্যে কাকা আছেন এই কথা জিজ্ঞেস করতে তুলে ধরেন? আমরাও দয়া করি সামনের দিকে ব্লকের দিকে চলে যান। আপনি যে এখন যে ডিজিটালে এটা তো জিজ্ঞাক, হ্যাঁ তো জিজ্ঞাকে আপনি প্রথম উত্তোলন এবং সেকেন্ড উত্তোলন এই পর্যন্ত কি উত্তোলন করেছেন? এখন প্রাইস কত করে যাচ্ছে স্যার? 10,200 প্রাইস হয়ে গেছে। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা সর্বমূল্যে আমরা দিতে পারছি 10,000-12,000 টাকার মধ্যে। এখান থেকে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখান থেকে পুলিশ স্যার কতটা ডেলিভারি দিচ্ছে? আমাদের বাড়ি ঘর নির্মাণের তৈরির সময় শ্বশুরবাড়ি যাওয়ারই বাড়ি ঘর নির্মাণ করার জন্য ঈদ বাজার এখান থেকে নিয়ে যান। আপনারা যোগাযোগ করবেন আমাদের সারা থেকে দোয়াবাঙ্গা সারা চাঁদপুর আমাদের সনাত অবস্থার এখানে করতে সবাই ডান মুরবি চৌধুরী রবি স্যার ওনার সাথে যোগাযোগ করে আপনারা ঈদ স্বাগত জানাবেন এবং প্রবণ চিত্র দেখবেন। ভালো থাকে, সুস্থ থাকেন, ধন্যবাদ।